بسم الله الرحمن الرحيم السلام عليكم রানিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ইংলিশের আরো একটি নতুন একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি আর তা হলো জেরান্ট ভার্সেস পার্টিসিপল এই নিয়ে আমাদের যে এই বইয়ের শুরুতে 101 রুলস রয়েছে সেখানে হ্যাঁ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে ওখানে এই এই জেরান্ট এবং পার্টিসিপল নিয়ে কিছু আলোচনা হয়েছে আজকে এখানে এর বিস্তারিত জেরান্ট এবং পার্টিসিপল নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে আসেন জেরান্ট এবং পার্টিসিপল কি এর উৎপত্তি কোত্থেকে একটু জেনে নেই শুরুতেই এখানে আমি দেখেন লিখে দিয়েছি যে জেরান্ট এবং পার্টিসিপল উভয়ই ভার্ব হতে উৎপত্তি হয় তাহলে এরা হ্যাঁ জেরান্ট পার্টিসিপল এরা দুইজনই কি হয় মানে দুইটাই এই দুইটাই হ্যাঁ ভার্ব থেকে উৎপত্তি হয় এরপর ভার্ব থেকে উৎপত্তি হয় ঠিক তাদের উৎপত্তি স্থান একটাই হুম বাট তাদের কাজটা ভিন্ন হুম ভার্ব থেকে উৎপত্তি হয়ে জেরান্ট নাউনের মতন কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতন কাজ করে সো আমাদের এখান থেকেই বুঝতে হবে সমস্ত জেরান্ট হচ্ছে নাউন আর সমস্ত পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ এখন আসেন আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি দেখেন এখানে স্ট্রাকচার ভার্ব প্লাস ভার্বের ওয়ান ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি সমান সমান জেরান্ট সমান সমান কিসের কাজ করে নাউন অথবা ভার্বের নাউনের কাজ করে আবার দ্বিতীয় নম্বর স্ট্রাকচারে দিয়েছি দেখেন এটাও দেখা যাচ্ছে যে ভার্বের ওয়ান প্লাস আইএনজি হুম সমান সমান পার্টিসিপল কিসের কাজ করে অ্যাডজেক্টিভ অথবা ভার্বাল অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ট গঠিত হয় এবং পার্টিসিপল গঠিত হয় বাট কাজের ভিন্নতার কারণে আমরা বুঝতে পারবো যে কোনটা জেরান্ট এবং কোনটা পার্টিসিপল যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ ভার প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি কোনো একটা নাউন বা ভার্বাল নাউনের কাজ করে তাহলে অবশ্যই আমরা ওটা ধরে নেব জেরান্ট আর যদি দেখি যে হ্যাঁ ভার্বের ওয়ান প্লাস আইএনজি সময় সময় কিসের কাজ করতেছে আমাদের দেখতেছি যে অ্যাডজেক্টিভের কাজ করতেছে অথবা ভার্বাল অ্যাডজেক্টিভের কাজ করতেছে তাহলে আমরা এগুলো অবশ্যই ধরে নেব এগুলো সব অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল দেখেন এখানে আমরা দুইটা নতুন শব্দ পেয়েছি যে ভার্বাল নাউন এবং ভার্বাল অ্যাডজেক্টিভ হ্যাঁ এটা নিয়ে আমাদের আলোচনা গেছে 101 রুলসের মধ্যে এখানে আমি আর একটু হ্যাঁ এক্সপ্লেন করে দিতেছি আমাদের টপিকসগুলো হ্যাঁ ভার্বাল এবং জেরান্ট এবং পার্টিসিপল ভালোভাবে যাতে বুঝে আসে এই জন্যই দেখেন ভার্বাল নাউন কি ভার্ব থেকে গঠিত নাউন যেখানে ক্রিয়ার কোনো ফোর্স থাকে না দেখেন ভার্বাল নাউনগুলো হচ্ছে এখানে দেখেন ভার্ব থেকে ভার্বাল আর নাউন মানে নাউনি তাহলে বুঝতে গেল এমন নাউন যেটা ভার্ব থেকে গঠিত হয়েছে বাট ভার্ব থেকে গঠিত হয়েছে বিদায় তার মধ্যে যে ভার্বের একটা এক ধরনের একটা ইফেক্ট বা ক্রিয়া থাকবে কোনো শক্তি থাকবে এই ধরনের কোনো কিছু নাই ভার্ব থেকে গঠিত হওয়ার পরে নাউন যে হয়েছে একেবারেই নাউন হয়ে গেছে ওখানে আর ভার্বের কোনো লেস গন্ধ কিছুই নেই দেখেন গোয়িং ড্রয়িং অ্যাকশন গো থেকে হয়েছে গোয়িং ডো থেকে হয়েছে ডুইং হ্যাঁ এক থেকে হয়েছে অ্যাকশন এগুলো হচ্ছে কি আমাদের কি প্রত্যেকটি হচ্ছে ভার্বাল নাউন আর আরেকটি হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ ভার্বাল অ্যাডজেক্টিভ কোনগুলো ঠিক আমরা ওইভাবেই বুঝবো যে ভার্ব থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভ উৎপত্তি হয়েছে কিন্তু ওই সমস্ত অ্যাডজেক্টিভের মধ্যে ভার্বের কোনো অ্যাকশন নাই কোনো ফোর্স নাই কোনো গন্ধ নাই এই সমস্ত হ্যাঁ অ্যাডজেক্টিভগুলি বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ যেমন দেখেন সকল পার্টিসিপলই হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ যেরকম দেখেন হি ইজ অ্যান এডুকেটেড দেখেন এডুকেট থেকে এডুকেটেড ঠিক আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক না তাহলে দেখেন এই এডুকেটেড হচ্ছে আমাদের কি একটা ভার্বাল অ্যাডজেক্টিভ দেখেন পারসন শব্দের আগে বসে কিসের কাজ করতেছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে বাট এটা একটা কি পার্টিসিপল কেমন পাস্ট পার্টিসিপল আর আমি বলেছিলাম যে সকল পার্টিসিপেল হচ্ছে কি ভার্বাল অ্যাডজেক্টিভ আসুন তাহলে আমরা কিছু রিয়েল টেস্ট দেখে নিই দেখেন এ জেরান্ট পারফর্মস দ্য এক ফাংশন অফ এ অথবা অ্যান দেখেন একটা জেরান্ট
কার ফাংশন নিয়ে কাজ করে। আমরা আগে বলে আসছি জিরান ভার্ব থেকে উৎপত্তি হয়ে নাউনের কাজ করে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ। এ পার্টিসিপেবল পারফর্মস দ্য ফাংশন অফ এ। দেখেন এখানে আবার বলা হয়েছে যে পার্টিসিপেবল, দ্বিতীয় নম্বর উদাহরণে বলা হয়েছে পার্টিসিপেবল কার কাজ করে, অবশ্যই আমরা জানি কার কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ, ভার্ব থেকে উৎপত্তি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। এখানে দেখেন এরপর আরেকটা উদাহরণ দেখেন, হাউ জিরান্ড ইজ পারফর্মড, ইজ ফর্মড, জিরান কীভাবে গঠিত হয়। দেখেন আমরা জানি বারবার ওয়ান প্লাস এনজি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ। এখানে দেখেন রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। দেখেন এখানে দেখা দেওয়া হয়েছে যে রিডিং ইজ এক্সেলেন্ট হ্যাবিট, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি, অবশ্যই আমরা বলবো জিরান্ড। কেন জিরান্ড বলবো, আমরা জানি যে ভার্বের ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় ওটা কিসের কাজ করে, নাউনের কাজ করে। ঠিক দেখেন এখানে এই রিডিং শব্দটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের ওয়ান, ঠিক আছে, রিড রিড রিড। হ্যাঁ, তাহলে দেখেন রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই রিডিং হয়েছে। আবার এখানে কিসের কাজ করতেছে, নাউনের কাজ করতেছে। কিভাবে নাউনের কাজ করতেছে, দেখেন ইজটা হচ্ছে আমাদের ভার্ব আর ভার্বের আগের স্থানটা হচ্ছে কি সাবজেক্ট, আর সকল সাবজেক্টই কি হয় নাউন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে রিডিংটা হচ্ছে জিরান্ট, বাট এখানে নাউনের কাজ করতেছে। সো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা, অপশন এ। এখন আসুন এরপরে দেখেন আরেকটি উদাহরণ আনা হয়েছে এখানে, যে হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। আমরা ইতিপূর্বে যে একটা নোট আকারে আমি এখানে বলে দিয়েছিলাম যে ভার্বাল নাউন আমি এখানে আলোচনা করেছি, লিখে দিয়েছি। এখন দেখেন ওখান থেকেও দেখা যাচ্ছে যে আমাদের একটা কোশ্চেন বিগত সালে কোনো পরীক্ষা কি আসছিল। দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ এক্সাম্পল অফ ভার্বাল নাউন, নিচের কোনটি হ্যাঁ একটা ভার্বাল নাউনের উদাহরণ। তাহলে আমরা অপশন এ বি সি ডি চারটা অপশন দেওয়া আছে, অবশ্যই আমরা সঠিক অ্যান্সার কোনটিকে দেব, অপশন বি। কেন দেব, বিতে দেখেন ভার্বাল নাউন বলছিলাম আমি, ভার্বাল নাউন কোনগুলো, যেগুলো ভার্ব থেকে গঠিত হয় বাট ওখানে ভার্বের কোনো লেশ মাত্রা থাকে না, ভার্বের কোনো কিছুই থাকে না। দেখেন দ্য রাইটিং, তাহলে দেখেন দ্য রাইটিং অফ, আমরা জানি দেখেন দি আর্টিকেল, আর্টিকেলে কার শুরুতে বসে, এটা নাউনের শুরুতে বসে, অথবা আমরা নাউনের অধ্যায়ে পজিশন অফ নাউন ওখানে দেখবেন যে, ওখানে ক্লাস যারা করেন নাই অবশ্যই দয়া করে ক্লাসটি করে নেবেন। হ্যাঁ, দেখবেন যে পজিশন অফ নাউনের কোনো একটা রুলসে বলা আছে যে আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে অবশ্যই এটা নাউন। সো দেখেন এখানে ঠিক রাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে নাউন গঠিত হয়েছে, ভার্বাল নাউন গঠিত হয়েছে। কেন ভার্বাল নাউন হইল, এখানে রাইট হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তার নাম হয়ে গেছে কি ভার্বাল নাউন। সো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। আর এখানে দেখেন অপশন এ হলো না কেন, অপশন এ তে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর অপশন সি তে দেখেন, অপশন সি তে রাইটিং, অপশন সি তে দেখেন হ্যাঁ গুড লেটার রাইটিং। আপনারা বলতে পারবেন যে এই জায়গায় তো কি হয়েছে, একটা জিরান্ড হয়েছে, জিরান্ড হয়ে কি নাউনের কাজ করতেছে সাবজেক্টের পূর্ববর্তী। হ্যাঁ, বাট এখানে সে সাবজেক্ট হয়েছে, বাট এখানে গুড লেটার রাইটিং এই শব্দগুলো একত্রে কি হয়েছে সাবজেক্ট হয়েছে, সরাসরি রাইটিং শব্দটা হ্যাঁ একাই সাবজেক্ট হয় নাই। সো এখানে এই জন্যই সরাসরি সে একেবারেই ভার্বাল নাউন হিসেবে কাজ করতেছে না, সবগুলো মিলিয়ে সে একটা কী করতেছে নাউনের সাবজেক্টের জায়গায় পড়ছে, এরপর কী করতেছে নাউনের কাজ করতেছে। সো এখানে সি নাম্বার অপশনটি ভুল, এখানে চাওয়া হয়েছে কি আমাদের ভার্বাল নাউন, অর্থাৎ যেটা ভার্ব থেকে গঠিত হয়ে সরাসরি নাউনের কাজ করতেছে, আর এখানে ভার্ব থেকে গঠিত হয়ে সরাসরি নাউনের কাজ করতেছে বাট
সবগুলো মিলে গুড লেটার রাইটিং এই পর্যন্ত সকল এই শব্দগুলো একত্র হয়ে ভার্ব নাউনের কাজ করতেছে তাই এখানে অপশন সি হচ্ছে ভুল আর অপশন ডি ইট ইজ ডিফিকাল্ট টু রাইট দেখেন এখানে টু রাইট এটা তো কি এটা ভার্বাল নাউন নয় এটা একটা ইনফিনিটিভ নেক্সট দেখেন এখন আমরা এতক্ষণ আমরা জিরান এবং পার্টিসিপল একত্রে আলোচনা করলাম এর বেসিক কিছু আলোচনা করলাম ইম্পর্টেন্ট বেসিক যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা বাক্যের মধ্যে জিরান কোন কোন স্থানে বসে এই নিয়ে আলোচনা করব পার্টিসিপল কোন কোন জায়গায় বসে এই নিয়ে আলোচনা করব এখন আসুন আপনারা আমরা হ্যাঁ এর সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছিলাম যে জিরান সে একটা নাউনের কাজ করে তাহলে আপনি সবসময় বাক্যের মধ্যে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে নাউন যে সকল স্থানে বসে ঠিক তাহলে জিরান ওই সমস্ত স্থানে বসতে পারে বিকজ সে একটা নাউনের কাজ করে তাহলে আপনার বাক্যের মধ্যে দেখতে হবে যে ভার প্লাস আইএনজি যুক্ত শব্দগুলো কোন জায়গার মধ্যে আছে যদি দেখেন যে এমন জায়গার মধ্যে আছে জায়গা জায়গার মধ্যে কি নাউন বসানো সম্ভব যদি এখানে একটা নাউনের স্থান ওটা তাহলে বুঝবেন যে একটা নাউনের স্থানে যদি একটা জিরান বসে থাকে তাহলে অবশ্যই বুঝবেন ওটা হচ্ছে কি ভার প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি বসে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে আমাদের ওটা জিরান অর্থাৎ বাক্যের মধ্যে নাউনের স্থানে যদি ভার প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি বসে থাকে তাহলে অবশ্যই ওই শব্দটি কি হবে জিরান হবে এইটা এই কথাটা আপনি একটু মাথায় রাখতে হবে এরপরে আসুন আমরা এক একটা করে রুলস দেখে নেই যে কোন কোন জায়গায় বসতে পারে দেখেন সাবজেক্ট হিসেবে বসে বাক্যের মধ্যে একটা জিরান সাবজেক্ট হিসেবে বসে আর আমরা জানি সাবজেক্ট সমান সমান নাউন ঠিক আছে তাহলে বোঝা গেল সাবজেক্ট সমান সমান নাউন আর নাউন সমান সমান জিরান তাহলে দেখেন এক্সাম্পল দেখেন উদাহরণগুলো দেখেন একটু দেখেন দেখেন এখানে একটা গ্যাপ চিহ্ন দেওয়া আছে ইজ কনসিডার এ সিরিয়াস ক্রাইম তাহলে দেখেন এখানে দেখেন একটা গ্যাপ চিহ্ন কোথায় দেওয়া আছে সাবজেক্টের আগে দেওয়া আছে তাই না ভার্বের আগে দেওয়া আছে তাহলে বুঝা গেল এটা সাবজেক্টের স্থান তাহলে দেখেন এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে একটা অপশন দেওয়া আছে কি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ দেওয়া আছে হ্যাঁ তাহলে আমাদের আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ মানে জিরান আর জিরান সাবজেক্টের জায়গায় বসে সো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি আর এখানে দেখেন এটা কোনো শব্দই হয় না এটা ভিন্ন শব্দ একটা শব্দকে ভেঙে ভিন্ন করা হয়েছে আর এখানে দেখেন আইএনজি জিরানের শুরুতে আবার টু আনা হয়েছে আর এখানে পুরো মূল ভার্বের শেষে কি আনা হয়েছে ইয়ার যুক্ত করা ইয়ার যুক্ত করে প্লুরাল করা হয়েছে অথচ এটা সঠিক নয় এখন আসুন তারপরে উদাহরণগুলো আমরা একটু দেখে নেই দেখেন মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম ঠিক আছে নিডস দেখেন এই মেকিং এখানে বলেছে হিয়ার মেকিং মেকিংটা কি এখানে তাহলে আমরা অবশ্যই এখানে বলবো কি মেকিংটা হচ্ছে একটা জিরান্ড কেন জিরান্ড হয়েছে কয় দেখেন এই যে নিডস এটা একটা ভার্ব তাই না এই ভার্বের থেকে এই পর্যন্ত শুরু করে পুরোটা হচ্ছে কি আমাদের একটা সাবজেক্টের স্থান তাই না আর এই সাবজেক্টের জায়গার মধ্যে কি আছে আমাদের মেকিং রয়েছে সো এটা একটা তাহলে এটা বোঝা গেল এটা একটা কি জিরান্ড কারণ জিরান্ডে আমাদের কিসের জায়গায় পদে বসে নাউন হিসাবে সাবজেক্ট হতে পারে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি এরপর আসুন দ্য ওয়ার্ড ওয়াকিং দেখেন এই ওয়াকিং ইন দ্য সেন্টেন্স এই যে এই ওয়াকিং শব্দটা এই সেন্টেন্সের মধ্যে কি হয়েছে অবশ্যই আমরা বলবো কি জিরান্ড কেন জিরান্ড বলবো দেখেন এখানে ভার প্লাস আইএনজি কিসের মধ্যে বসছে ভার্বের আগে সাবজেক্টের জায়গায় পড়ছে সো আমাদের এখানে সঠিক উত্তর হবে কোনটা অপশন বি দেখেন ওয়াকিং ইন দ্য মর্নিং দেখেন এই জায়গার মধ্যে দেখেন এই ওয়াকিং শব্দটা কিসের উদাহরণ বলা হয়েছে অবশ্যই আমরা বলবো এটা একটা জিরান্ডের উদাহরণ কেন এটা দেখেন ইজ ভার্বের সাবজেক্টের স্থানে পড়ছে তাই না এই জন্যই কি এটা জিরান্ড তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে অপশন এ
আর ইনফিনিটিভ পার্টিসিপল, পার্টিসিপল তো কি করে অ্যাডজেক্টিভের কাজ করে, আর ইনফিনিটিভ এটা তো ইনফিনিটিভ নয়, ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের ওয়ান এর পূর্বে কি হবে, টু যুক্ত হবে। আর এটা কি এখানে ভার্বাল নাউন নয়, এটা কি না কি না ভার্বাল নাউন নয়। কেন ভার্বাল নাউন নয়? ভার্বাল নাউন হচ্ছে যেটা কি সরাসরি একটা নাউনের কাজ করবে। এখানে দেখেন একবারে ওয়াকিং ইন দ্য মর্নিং, এক এই পর্যন্ত সবগুলো মিলিয়ে হয়েছে কি একটা সাবজেক্ট। ঠিক দেখেন এখানে রিডিং, রিডিংটা আমাদের কি ইজ ভার্বের পূর্বে বসছে, অর্থাৎ সাবজেক্টের স্থানে বসছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা জিরান্ডের উদাহরণ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এখন আসুন দ্বিতীয় নম্বর রোলস, এই জিরান্ডগুলো বাক্যে অবজেক্ট হিসাবে বসে। কেন অবজেক্ট হিসাবে বসতে পারে? অবজেক্ট হচ্ছে সকল অবজেক্টগুলো কি নাউন, তাই না? তাহলে বোঝা গেল অবজেক্টের স্থানটাই হচ্ছে কি নাউনের, আর নাউন যে স্থানে বসে জিরান সেই স্থানেই বসতে পারে, বিকজ সে নাউনের কাজ করে। দেখেন এক্সাম্পল, আই লাইক ওয়াকিং। দেখেন এই যে লাইক ভার্ব, ভার্বের পরের স্থানটা হচ্ছে কি অবজেক্টের, ঠিক আছে? আর অবজেক্টের মধ্যে যখন আমরা দেখতে পারতেছি ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা শব্দ বসছে, তাহলে অবশ্যই এটা কি হবে, জিরান্ড হবে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, আই লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং। একই কোশ্চেন দুইবার এসে গেছে। এখানে দেখেন উই স্টার্টেড ওয়াইপিং, দেখেন এই উদাহরণে যে উই স্টার্টেড ওয়াইপিং, তাহলে দেখেন এখানে এই যে স্টার্টেড এই ভার্বের পরে আমরা একটি সব আইএনজি যুক্ত একটা ভার্ব পেয়েছি, তাহলে এটা বোঝা গেল এটা কি জিরান। কেন জিরান? এই ভার্বের পরে স্থানটা হচ্ছে কি অবজেক্ট, আর অবজেক্টের স্থানে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো শব্দ বসে এটা কি হয়ে যায়, জিরান হয়ে যায়। তাহলে আমরা জানি রুলসের মধ্যে পড়ে আসছি যে অবজেক্টের স্থানে জিরান বসে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। একদম সহজ, একদম সিম্পল জিনিস, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, জিরান নাউনের কাজ করে, আর নাউন বাক্যে কোন কোন জায়গায় বসে ওই সমস্ত জায়গাগুলোতেও জিরান বসে। নাউন বাক্যে সাবজেক্টের জায়গায় বসে, তাহলে সাবজেক্টের জায়গায় জিরান বসে, নাউন বাক্যে অবজেক্টের জায়গায় বসে, তাহলে জিরানও বাক্যের অবজেক্টের জায়গায় বসবে। এরকমভাবে দেখেন আই হিয়ার্ট, দেখেন এই যে এই এই ভার্বের পরে এ লিটল বয়, ঠিক আছে, এ লিটল বয় ক্রাইং। তাহলে দেখেন আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কোনটি, অবশ্যই অপশন বি, এ লিটল অপশন বি, কারণ বিতে রয়েছে কি ক্রাইং, জিরান রয়েছে, আর আমরা জানি এই ভার্বের পরের স্থানটা হচ্ছে কি অবজেক্ট, আর অবজেক্টের স্থানে কি বসে, জিরান বসে। এখন আসুন চতুর্থ নম্বর উদাহরণ, আই স হিম। আই স হিম, তো আমরা জানি এই স ভার্ব, এই ভার্বের কি এখানে একটা অবজেক্ট দেওয়া আছে, এই ভার্বটা দুইটা অবজেক্ট গ্রহণ করতে পারে, তাহলে দেখা গেছে যে এই অবজেক্টের পরে আরেকটি অবজেক্টের জায়গা খালি রয়েছে বা আরেকটা গ্যাপ জায়গা দেওয়া আছে, তাহলে ওই জায়গার মধ্যে কি বসবে, ওটাও কিসের স্থান, অবশ্যই নাউনের স্থান, তাহলে নাউন হিসেবে কি কাজ করে, জিরান কাজ করে। তাহলে সো এখানে দেখা যাবে অপশনগুলোতে জিরান কোথায় আছে, অপশন সিতে রয়েছে, সো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। এরকমভাবে দেখেন পঞ্চম নম্বর উদাহরণে, ইজ ভার্ব, আপনার কোনো অর্থ উঠানোর কোনো দরকার নাই, আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি, বাক্যে আপনি পরীক্ষার এক্সাম হলে কিন্তু আপনি এত টাইম পাবেন না, এত সময় পাবেন না, সো আপনার টেকনিক্যালি সব অ্যান্সার করতে হবে। যদি একটা অর্থ উঠাইয়া, হ্যাঁ কিছু কিছু বাক্য যেগুলো আপনার অর্থ ছাড়া উপায় নাই, অর্থ উঠানো ছাড়া উপায় নাই, ওইগুলো কিছু দু একটা কোশ্চেন এরকম হয়ে থাকে, ওগুলো শুধু আপনার পুরো বাক্য পড়ে অর্থ বুঝে অ্যান্সার করতে হয়, বাট আপনার বেশিরভাগই অ্যান্সার আমরা কী করতে পারি, শর্টকাটই টেকনিক্যালি অ্যান্সার করতে পারি আমরা, যদি আমাদের স্ট্রাকচারগুলো মনে থাকে। তাহলে দেখেন এখানে দেখেন ভার্ব, এই পুরো আপনি এই বাক্যটা শুধু একবার মনে মনে দেখেন, দেখার পরে দেখেন ভার্ব কোথায় আছে, এটা আছে, তো ভার্বের আগে কি, এখানে যে পার্টিং শব্দটা চাওয়া হয়েছে, কি এটা, তাহলে এটা কোথায় বসছে, দেখা যাচ্ছে ভার্বের আগে বসছে, তাহলে আমরা সহজেই জানি যে ভার্বের আগের জায়গাটা হচ্ছে কি সাবজেক্টের জায়গা, অথবা এই দেখেন এখানে একটা ভার্ব রয়েছে, তাহলে আমরা জানি ভার্বের পরে স্থানটা কি অবজেক্টের জায়গায়, তাহলে অবজেক্টের জায়গায় কি বসে, আমাদের জিরান বসে, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি।
এবং অপশন এই 6 নম্বর উদাহরণে দেখেন এখানে নিচের কোনটি জিরান্ট তাহলে আমরা অবশ্যই বলবো কোনটা অপশন ডিতে রয়েছে কি জিরান্ট রয়েছে কেন অপশন ডিতে জিরান্ট রয়েছে দেখেন আই স হিম রিডিং তাহলে দেখেন এই যে সব ভার্বের দুইটা অবজেক্ট হয় একটা অবজেক্ট হচ্ছে হিম আর একটা অবজেক্ট হচ্ছে কি রিডিং তাই না আর অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসে সো এখানে হচ্ছে কি আমরা জানি অবজেক্টের জায়গায় কি বসে জিরান্ট বসে সো এটা একটা অবজেক্টের স্থান এখানে জিরান্ট বসে তাহলে আমাদের সঠিক অ্যানসার হবে অপশন ডি আর এগুলো দেখেন এগুলো প্রত্যেকটাই দেখেন এগুলো কিন্তু কি ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ গঠন হয়েছে বাট এগুলো গঠন হলে কি হবে এগুলো আরেকটি নাউনের পূর্বে বসাতে এগুলো কি হয়ে গেছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে অর্থাৎ এগুলো সবগুলো কি পার্টিসিপল এখানে রিডিং ফ্লোয়িং তারপরে ড্যান্সিং এগুলো হচ্ছে কি পার্টিসিপল এখন আসুন 7 নাম্বার মাই ফাদার নেভার অ্যাপ্রুভড দেখেন এই যে অ্যাপ্রুভ ভার্ব তাই না এই ভার্বের পরে যে স্থানটা আমরা জানি কি অবজেক্টের আর আমরা জানি অবজেক্টের মধ্যে কি বসে অবশ্যই জিরান্ট বসবে তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা এখানে জিরান্ট আছে আছে কোথায় হার মেরিং তাহলে দেখেন এই যে এই জিরান্ট তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি এখানে দেখেন ইনফিনিটিভ রয়েছে এখানেও ইনফিনিটিভ রয়েছে আর অপশন সিতে সি এখানে হওয়ার দরকার ছিল কি পসেসিভ কেস হার মেরিং সি মেরিং হয় না ঠিক আছে সো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি এখানে বলা হয়েছে যে এই বাক্যে এই রানিং রেনিং এই আন্ডারলাইনকৃত শব্দটি কি তাহলে আমরা অবশ্যই বলবো যে দেখেন স্টপড এই ভার্ব ভার্বের পরে এখানে আন্ডারলাইন করা শব্দ রয়েছে আর এই শব্দটি দেখা যাচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ তাহলে বোঝা গেল এটা একটা জিরান্ট যা অবজেক্টের জায়গায় বসেছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ এখন আসুন 9 নম্বর উদাহরণ দ্য উইন্ডোজ আর ডার্টি দেখেন এখানে দে নিট এখন দেখেন দে নিট নিট একটি ভার্ব ভার্বের পরে আমাদের গ্যাপ রয়েছে এখানে কি হবে দেখতেছে কি ভার্বের পরে স্থান রয়েছে অবজেক্ট তাহলে এখানে অবজেক্ট হিসেবে কি বসে আমরা জানি জিরান বসে এখানে জিরান কোনটা ক্লিনিং ভার্ব প্লাস আইএনজি এই ছিল মূলত জিরান অবজেক্ট হিসেবে যে ব্যবহার হয় তার কিছু উদাহরণ এখন আসুন জিরান আর কোথায় ব্যবহার হয় জিরান প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসে অর্থাৎ জিরানটা সরাসরি প্রিপোজিশনের পরেও বসতে পারে আর প্রিপোজিশনের পরে যা বসে ওইটাকেই বলা হয় কি প্রিপোজিশনের অবজেক্ট অর্থাৎ প্রিপোজিশনাল অবজেক্ট তাহলে দেখুন দেখেন এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা একটা এক্সাম্পল আনা হয়েছে দেখেন এই এক্সাম্পলে অফ ভার্ব এই অফ একটি প্রিপোজিশন তাই না অফ প্রিপোজিশনে অফ প্রিপোজিশনের পরে দেখা যাচ্ছে যে এখানে রাইটিং শব্দ রাইটিং শব্দ রয়েছে তাই না এখানে দেখেন আমরা বলছিলাম যে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান যদি সে নাউনের কাজ করে তাই না আর আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় কি বসে নাউন বসে আর এখানে প্রিপোজিশনের পরে তাই জিরান যেহেতু নাউনের কাজ করে তাই সে কি করতে পারে প্রিপোজিশনের পরে বসতে পারে সো প্রিপোজিশনের পরে আমরা যেখানেই দেখবো আইএনজি যুক্ত ভার্ব আসছে ওইটাকে আমরা জিরান হিসেবে গণ্য করব তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি নেক্সট উদাহরণ দেখুন দ্বিতীয় নাম্বার এখানে দেখেন এই যে অন একটি প্রিপোজিশন এই প্রিপোজিশনের পরে একটি গ্যাপ দেওয়া আছে তাই না তাহলে এখানে দেখেন অপশনগুলো খেয়াল করুন এখানে দেখা যায় অপশন এ তে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং দেওয়া আছে যা আমরা জিরান হিসেবে ধরতে পারি এখানে টু আসছে দেখা যায় এটা একটা ইনফিনিটিভ তাই না এখানে ইজ আন্ডারস্টুড আসছে হ্যাঁ এখানে সরাসরি কি ভার্বের বেস ফর্ম আসছে অপশন ডিতে তাহলে আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি নাউন বসে আর ওই জায়গাটার মধ্যে কি বসতে পারে জিরান যেহেতু নাউন হিসেবে কাজ করে সেহেতু ওই যে প্রিপোজিশনের পরেও জিরান বসতে পারে তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে থেকে অপশন এ তে রয়েছে জিরান সো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ এখন আসুন
মাই ফাদার দেখেন ইনসিস্ট অন, এই দে অন অন ভার্বের পরে দেখা যাচ্ছে যে আমাদের একটা সরি অন প্রিপোজিশনের পরে দেখা যাচ্ছে একটা গ্যাপ দেওয়া আছে। তাহলে আমরা এখন আসুন আমরা অপশনে চলে আসি। সবসময় মাথায় রাখবেন অপশন অন প্রিপোজিশনের পরে স্থানটা হচ্ছে নাউনের, তাই না? তাহলে নাউনের জায়গায় কি বসে এটা আমাদের মাথায় রাখতেই হবে, জিরান বসতে পারে। তাহলে দেখেন অপশনগুলোতে বিভিন্ন ধরনের ভার্ব দেওয়া আছে, তাই না? তাহলে অবশ্যই এখানে কোনটা হবে, অপশন ডি, কারণ ডিতে আমাদের জিরান্ট দেওয়া আছে। এখন আসুন 4 নম্বর উদাহরণ দেখেন, এখানে ড্যান্সিং। দেখেন এখানে এই প্রিপোজিশন আও একটা কি প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে যে শব্দটি আসছে আইএনজি যুক্ত ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে শব্দটি আসছে, তাহলে অবশ্যই এটা কি হবে, জিরান্ট হবে। এই জন্য এখানে বলা হয়েছে, চাওয়া হয়েছে এই ড্যান্সিং শব্দটা কি, অবশ্যই একটি জিরান্ট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি। হ্যাঁ, 5 নম্বর দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য রাইট ইন ইউজ। নিচের কোন বাক্যটা কি রাইট ইউজ হয়েছে, সঠিক ব্যবহার হয়েছে। দেখেন এখানে অপশন আমরা বলবো অপশন সি কি সঠিক অ্যান্সার। কেমনে দেখেন, ইটস নো ইউজ অফ টকিং। দেখেন এই যে অফ প্রিপোজিশনটা রয়েছে না, অফ প্রিপোজিশনের পরে দেখেন ভার্ব প্লাস আইএনজি আসছে, অর্থাৎ অফ টকিং, টক প্লাস আইএনজি। তাহলে বোঝা গেল এখানে প্রিপোজিশনের পরে যে জিরান্ডের স্থান, এখানে কি পড়ছে, প্রিপোজিশনের পরে জিরান্ড আসছে। অন্যান্য অপশনগুলোতে দেখেন এই যে অফের পরে সরাসরি এখানে কি আসছে, দ্য টক, সরাসরি নাউন চলে আসছে, এটা কি না, দ্য টক, সরাসরি আর্টিকেল প্লাস টক নাউন চলে আসছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম চলে আসছে, যা সঠিক নয়। এখানে দেখেন, হ্যাঁ, অফ নো গুড, এখানে দেখা যায় অফের পরে কি আসছে, কোনো জিরান্ড আসেই নি, কোনো ভার্ব জিরান্ডের কোনো এখানে কোনো জিরান্ড আসে না, এখানে কি আসছে, নো গুড, অ্যাডজেটিভ চলে আসছে। আর অপশন ডিতে দেখেন নো ইউজ হাউ টকিং, ঠিক আছে, এখানে দেখেন এই টকিং শব্দটা প্রিপোজিশনের পরে বসে নেই, অন্য একটা কোনো শব্দ কোনো শব্দের পরে বসছে, সো এটা সঠিক নয়। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, কারণ কি প্রিপোজিশনের পরে আমাদের রুলস অনুপাতে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আসছে, সো এটা নাউনের স্থান, আর নাউনের স্থানে কি বসে, জিরান্ড বসে। এখন আসুন 5 নম্বর পজিশন জিরান্ডের, কম্পাউন্ড নাউন হিসেবে জিরান্ড ব্যবহার হয়। তাহলে দেখেন আমরা জানি যে এই নাউনের অধ্যায়ে আমি একটি ক্লাস নিয়েছিলাম, কম্পাউন্ড নাউন একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে বলে দিয়েছিলাম একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছিলাম, কখনো কখনো জিরান প্লাস অন্য নাউন অন্য কোনো শব্দের সাথে একত্র হয়ে কি হয়, একটা কম্পাউন্ড নাউন গঠিত হয়। যেমন দেখেন এখানে এই মেকিং শব্দের সাথে স্টিচ শব্দটি যুক্ত হয়ে কি হয়েছে, একটি শব্দ মিলে একটা কি হয়েছে, কম্পাউন্ড নাউন গঠিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম জিরান দ্বারা কি গঠন করা যায়, কম্পাউন্ড নাউন গঠন করা যায়। এখন আসুন জিরান কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়। জিরান বাক্যে কি হিসাবে ব্যবহার হয়, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়। আর কমপ্লিমেন্ট কাকে বলে, এ নিয়ে আমি কি আরো এর পূর্বের ক্লাসগুলোতে আমি অনেক আলোচনা করেছি। এখন আসুন, কমপ্লিমেন্ট মানেই লিঙ্কিং ভার্বের পরিপূরক, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের পরিপূরক হিসাবে কাজ করে। আর একটু ভালোভাবে এবার মনে রাখবেন, কমপ্লিমেন্ট হচ্ছে যে সাবজেক্টের, অর্থাৎ যার কমপ্লিমেন্ট হবে সেটাই, যদি কমপ্লিমেন্টটা যদি সাবজেক্টের হয়ে থাকে তাহলে সাবজেক্টের ভিন্ন আরেকটি পরিচয় হচ্ছে কি, কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের যদি অবজেক্টের কমপ্লিমেন্ট হয়ে থাকে তাহলে অবজেক্টিভ যা, হ্যাঁ, অবজেক্ট যা ওই কমপ্লিমেন্ট তাই, অর্থাৎ অবজেক্টের ভিন্ন আরেকটি পরিচয় হচ্ছে কি, কমপ্লিমেন্ট। তাহলে এখন দেখেন, সিং ইজ ব্লিভিং, দেখেন তাহলে দেখেন আমরা যে জিনিসটাই দেখতে পাই সরাসরি ওই জিনিসটাই তো বিলিভ করি, তাহলে দেখা যায় কথা বিলিভ তাহলে একই কথা না, তাহলে দেখার অন্য আরেকটি পরিচয় হচ্ছে কি, বিলিভিং। সো দেখেন এটা হচ্ছে কি আমাদের একটা কমপ্লিমেন্ট, কারণ কি লিঙ্কিং ভার্বের পরে বসছে। তাহলে সাবজেক্ট বাক্যে কি হিসেবে ব্যবহার হতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে, সরি জিরান বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে। দেখেন
এর জন্য হলো সিঙ্গিং ইজ ব্লিভিং, তাহলে এখানে ব্লিভিংটা কি? অবশ্যই আমরা বলবো জিরান। কেন জিরান বলবো? এখানে বাক্যে কমপ্লিমেন্টের স্থানে ব্যবহার হয়েছে। এখন আসুন, এখানে দেখেন দ্বিতীয় নম্বর উদাহরণে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে দেখেন আমার সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি, পড়াশোনা করা, তাই না, পড়া। তাহলে দেখেন এই ইজ লিঙ্কিং ভার্বের পরে আমাদের কি ভার্ব প্লাস আইএনজি আসছে, অর্থাৎ জিরান আসছে। আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে স্থানটা কিসের স্থান? কমপ্লিমেন্টের স্থান, তাই না? আর এই কমপ্লিমেন্ট হিসাবে জিরান ব্যবহার হয়। এই জন্যে এখানে যখন চাওয়া হয়েছে যে এখানে রিডিং শব্দটা কি, তাহলে আমরা অবশ্যই যদি আমরা এর কথা জেনে থাকি, এই কথাটা মনে রাখতে পারি যে জিরান কিসের জায়গায় বসতে পারে, কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারে। তাহলে এখানে রিডিং শব্দটা চাওয়া হয়েছে, এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, অবজেক্ট, জিরান, কমপ্লিমেন্ট না ভার্বাল নাউন, তাহলে অবশ্যই আমরা বলবো জিরান। কেন জিরান? আমরা জানি জিরান কিসের জায়গায় বসে, কমপ্লিমেন্টের জায়গায় বসে। অথবা সরাসরি এই শব্দটা কি হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, কারণ এটা জিরান কিসের জায়গায় বসছে, কমপ্লিমেন্টের জায়গায় বসছে। সো এখানে কি জিরানটাও কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে অপশনে দেখা যাচ্ছে যে বি এবং সিতে, হ্যাঁ, বিতে দেওয়া আছে কমপ্লিমেন্ট এবং সিতে দেওয়া আছে জিরান। তাহলে আমাদের অপশন বি এবং সি উভয়টাই সঠিক। এই ছিল মূলত আমাদের, হ্যাঁ, জিরান এবং তার পজিশন, বাক্যে সে কোন কোন স্থানে বসে, অর্থাৎ এই স্থানগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, আর ওই জায়গাগুলোর মধ্যে যদি আমরা ভার্ব প্লাস আইএনজি যদি দেখি, তাহলে আমরা সরাসরি চোখ বন্ধ করে অ্যান্সার করে দিব জিরান। এখন আসুন, এখানে আমি বিশেষ দ্রষ্টব্য আকারে একটি কথা বলে দিয়েছি যে জিরান সম্পর্কে, জিরান স্থির অবস্থা প্রকাশ করে। অর্থাৎ এই জিনিসটা একটু ডিপলি বুঝতে হয়, জিরান শব্দ সবসময় কি একটা স্থির অবস্থা প্রকাশ করে। কেমন স্থির অবস্থা প্রকাশ করে? দেখেন, রিডিং ইজ এ গুড হ্যাবিট, এই যে রিডিং পড়াশোনাটা একটা হচ্ছে ভালো অভ্যাস, তাই না? এই তাহলে দেখেন এই পড়াশোনা কি, এটা কি একটা স্থির অবস্থা না? এটা চিরকালে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ না, যে পড়াশোনা মানেই একটা ভালো অভ্যাস, তাই না? তাহলে দেখেন এই পড়াশোনা করাটাই হচ্ছে কি ভালো অভ্যাস, এটা একটা, এর এর কোনো শেষ নাই, একদম যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই কথাটা সত্য, বুঝতে পারছেন? তাহলে এটা একটা কি, জিরান সবসময় একটা স্থির অবস্থা প্রকাশ করে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যেরকম দেখুন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, একটা উদাহরণ বললাম যে সাঁতার কাটা, সাঁতার কাটা কি ভালো একটা ব্যায়াম? এটা কি শুধু একদিনের জন্য, দুদিনের জন্য, না একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একদম কেয়ামত পর্যন্ত সব সময় এটা কি? তাহলে দেখেন জিরানগুলো এমন স্থানে বসে যেগুলো কি একটা স্থির অবস্থা প্রকাশ করে, যার যেটা কখনো পরিবর্তন হয় না। এখন আসুন, আমি বাক্যে কিভাবে জিরান চিনবেন, এর সহজ একটা মিউজিক, একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন বাক্যের মধ্যে যখন যেখানে চাওয়া হবে যে ভার্ব প্লাস আইএনজি সংযুক্ত শব্দ আছে, আর ওইখানে ওই শব্দ নিয়ে প্রশ্ন করা হয়েছে বা ওই জায়গার মধ্যে গ্যাপ দেওয়া হয়েছে, তাহলে আপনি কিভাবে, এটার জিরান উত্তর দেবেন না পার্টিসিপল উত্তর দেবেন, কিভাবে বুঝবেন? তাহলে অবশ্যই এখানে আপনারা অতি দ্রুত কয়েক সেকেন্ডে অ্যান্সার করার জন্য আপনারা একটা টেকনিক ফলো করতে পারেন। আর সেই টেকনিকটি হচ্ছে যে ওই জায়গাটার মধ্যে ওই আইএনজি যুক্ত শব্দকে উঠিয়ে আপনি ইট দ্বারা, ইট শব্দ দ্বারা, ইট শব্দ দ্বারা কি করতে পারবেন, কি করবেন, রিপ্লেসমেন্ট করবেন ইট। আই টি ইট মানে এই শব্দ দ্বারা, এই ইট শব্দ দ্বারা আপনি কি করবেন ওই জায়গাটার মধ্যে রিপ্লেসমেন্ট করবেন। যদি দেখেন ইট বসানোর পরে বাক্যটা ঠিক আছে, বাক্যের অর্থ ঠিক আছে, বাক্য ঠিক আছে, তাহলে বুঝবেন এটা কি, জিরান। আর যদি বাক্যের অর্থ ঠিক না থাকে, তাহলে এটা বুঝবেন কি, পার্টিসিপল। আমি আবারও বলে দিচ্ছি আপনাকে, আপনাদেরকে, যে বাক্যের মধ্যে আইএনজি যুক্ত ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ আসছে, ওখানে
এটাকে অতি দ্রুত চেনার জন্য আমরা একটা টেকনিক ফলো করতে পারি, আর সেটা হচ্ছে যে ওই শব্দটাকে ইট দ্বারা রিপ্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ ওই শব্দটা উঠা দেওয়ার পরে ইট বসাতে হবে। বসানোর পর যদি দেখি বাক্যটা ঠিক আছে, বাক্যের অর্থ ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা জিরান্ড। আর যদি বাক্যটা ঠিক না থাকে, বাক্যের অর্থ ঠিক না থাকে, তাহলে আমরা ওটা ধরে নেব পার্টিসিপল। তো এই পর্যন্ত ছিল মূলত জিরান এবং পার্টিসিপল বেসিক এবং জিরানের পজিশন এবং তার চিনার উপায়সমূহ নিয়ে আলোচনা। হ্যাঁ, আজকের ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে গেছে, আর সাথে সাথে ওই যে রিয়েল টেস্টগুলো যে টেস্টগুলো যেহেতু একটু বুঝাই দিতে হয়, ক্লাস নিতে হয় এগুলোর উপর, এই জন্যই অল্প ইয়ের রুলসগুলোর মধ্যে অনেক সময় নিতে হয়। সো আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।